সৌদি আরবের পর এবার কাতার থেকেও এক বছরের বাকিতে জ্বালানি তেল কিনতে চায় বাংলাদেশ। কাতারের আমিরের ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়াও দক্ষ কর্মী পাঠানো, বন্দি বিনিময় সহ সই হতে পারে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। দুই দশক পর কাতারের কোনো আমিরের এটি প্রথম সফর, আর তা নিয়েই আয়োজন এই সংবাদ সম্মেলনের। সাংবাদিকদের প্রশ্ন জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদির মতোই কাতার থেকে বাকিতে জ্বালানি তেল কিনতে চায় ঢাকা। দেখুন, আমরা সৌদি আরবের সাথে এক বছরের ডেফার্ড পেমেন্ট আমরা চেয়েছি, তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। কাতারের আমিরের সাথে আলোচনার প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য সংকট, সে সাথে হতে পারে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। পররাষ্ট্রমন্ত্রী জানান, আমিরের সম্মানে তার নামে ঢাকা একটি পার্ক ও রাস্তার নামকরণ করা হবে। সমস্ত মুসলিম বিশ্ব চায়। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।